আজকে গিয়েছিলাম হাঁস কিনতে, হাঁসের দোকান খোলা ছিল কিন্তু দোকানদার ছিল না, তাই যাই হোক ঘুরে আবার গেলাম খাসির দোকানে, খাসি নিয়ে আসলাম। মশলাটা একটু আলাদা হবে, মাংসটা একদম কষা কষা করবো, একদম গ্রাম বাংলা পাড়াগার পদ্ধতিতে করবো, দেখতে থাকো পাশে থাকো। কটা মশলা নিয়েছি বন্ধুরা, পেঁয়াজ নিয়েছি এক বাটি, একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, একটু আদা নিয়েছি অল্প করে আদা, বেশি আদা লাগবে না, আর কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা ধনিয়া দু চামচ, জিরে এক চামচ, এলাচ লবঙ্গ দারুচিনি অল্প অল্প করে। এই রান্নার একটু মশলাটা অন্যরকম, এগুলো সব একসঙ্গে গ্রাইন্ডারে সুন্দর একটা পেস্ট করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা ধনিয়া, গোটা জিরে, এলাচ লবঙ্গ দারুচিনি, গোটা মশলা, অল্প একটু খাওয়ার জল দেবো, বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপচে উঠবে। এই হচ্ছে বন্ধুরা আসল মশলা, তো একদম জমে যাবে রান্নাটা। প্যাকেটে কি আছে দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছে কি আছে, কি থাকতে পারে আপনারা বলুন তো। হাতে কাঁটার মতন পড়ছে, চিংড়ি মাছ না, চিংড়ি মাছও না, বুড়ো অমাবস্যা লেগে থাকবে, লুচি খাওয়ার গল্প হচ্ছে, দুদিন ধরে লুচি খেতে হবে, তাই ভালো লাগবে না। আপনারা কি খাবেন আমাদেরকে জানাবেন, অমাবস্যার সময় পুরো অমাবস্যা থাকে, ওই সময় খেলে একটু পেটে বদহজম হতে পারে, অনেক ব্যাপার আছে বন্ধুরা। রাত খেলে এইসব ব্যথা, বাতের ব্যথা এইসব মানে হয়, অনেকে বলে যে ভাত খেতে নেই, ভাত খেলে এইসব ব্যথা বেদনা এইসব হয়, হজমের সমস্যা হয় কিন্তু। খাসির মাংসটা ম্যারিনেট করে নেব প্রথমে, ঘাম বাড়াচ্ছে আমার, প্রচন্ড ঘাম বার হচ্ছে, গরম লাগছে, শীতকালে ভালো তো যেন খুব গরম হচ্ছে, গরম হচ্ছে, ভালো লেগেছে, গরমা গরম কফি। হ্যাঁ গো সত্যি, আমার মাথায় এই দেখো চাট চাট করতে, এই দেখো তাহলে কফিটা ভালো, কফিটা ভালো তো, এই দেখো আমি মিথ্যা কথা বলতে হাতে দেখো আমার ঘেমে গেছি পুরো। ওদি তোমার কোন লাগছে, মিডিয়াম, আমি তো এখন সবে খাইছি, চুমু খাইছি, একটা এক চুমুর খাচ্ছি সবে, আমি দেখছি ভাস দাঁড়াও, ভাস বলতে কি গলা দড়া ভাস্কর্তা যে মশলাটা বানিয়ে রেখেছিল সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, সবগুলো নিয়ে যাবো, বড় বাটি এক বাটি, এই কালকে আসার সময় একটা ক্ষীর মাংস নিয়ে আসবে। বৌদি তোমার কোন হাতটা কি চলে বলো একটু, এই বাঁ হাতটা চলে বেশি, ডান হাতে চলে বাঁ হাতে চলে, হ্যাঁ তাও এই হাতটা যেন বেশি চলে, হ্যাঁ সব্যসাচী তুমি, সব্যসাচী বেলা তার দু হাত চলে, এই এই হাতের কাকে করে আমি যাব রান্তি পারলি, আর ও মানে ওই দিকটা তোমার শক মানে স্ট্রং বেশি, তার ডান দিকে তো ডাবর নেয় না, বাঁ দিকেই নেয় সব, বাঁ দিকে ডাবরটা নেওয়া যায় কিন্তু না, এই কাকে পারি মানে বাঁ কাকে, হ্যাঁ ওটা বাঁ না ওটা ডান, ডান এই তো নাকে পড়ে আছে এদিকে বাঁ, তাই ভুলে যাই কতটা ডান। আজকে বৌদিকে ফিল্টার কফি খাওয়ালাম, ফিল্টার কফিটা হচ্ছে কিন্তু এমনি কফি না, এটা অন্য টাইপের, এক বৌদি খেয়ে ভালো বলেছে, আর এক বৌদি খেয়ে একদম ঘেমে গেছে, মানে আরও ভালো বলেছে। শীতকালে বন্ধুরা একটু কফি টফি খাবে, চায়ের থেকে কফিটা কিন্তু ভালো জমবে, ভালো লাগবে। গোলমাল কটা শুকনো মশলা আর কটা গোটা মশলা দিয়ে দেবো, এখানে নিয়েছি
হলুদের গুঁড়ো 2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কা আছে 4-5টা, 3টে তেজপাতা আছে। সব দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এটা আলু দেবো না? একদম কষা কষা আলু হয়ে গেল। রান্নাটা বসাবো, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাংসটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। ল্যাটা মাছ ভালো লাগে, ছোট ভালো লাগে, বড় কফি খেয়ে বৌদির এত গরম লেগে গেছে, শীতের মধ্যে নিজেকে হাওয়া করছে। ফিল্টার কফি বন্ধ রে, সেই আর এই কফিটা এত সুন্দর, মানে শীতকালে কফিটা খেয়ে কাজ করবেন বন্ধুরা, এক ফোঁটা ঠান্ডা লাগবে না কারোর। প্রত্যেকবার শর্ট নিচ্ছি বন্ধুরা, দেখবে আস্তে আস্তে কিন্তু কালারটা বদলা যাচ্ছে। জাস্ট এই কটা মশলা, শুধু নিয়মটা আর মশলাটা এইভাবে দেবে, ক্রমাগত কষতে থাকতে হবে, জল দেবে না। আর ওটা কিন্তু ঢাকা দিলেও হবে না, ঢাকা দিলে ওর থেকে হালকা হালকা জল বেরোবে, তেল ছেড়ে দেবে, তখন কিন্তু আর কষতে পারবে না, জোরটা কমিয়ে দেবে, শুধু কষতে থাকবে। কাঁচা লঙ্কা কত সুন্দর কালার এসেছে দেখুন। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি জল দেবো, জল দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। কাঁচা লঙ্কার তরকারি একদম কালার এসেছে দেখুন বন্ধুরা। কড়াইতে রান্না করেছি দেখুন বন্ধুরা, গলে গেছে, খুব একটা শক্ত নেই, তবে খাওয়া যাচ্ছে। আর যেভাবে রান্নাটা করলাম ঠিক সেভাবেই রান্নাটা করবেন। কাঁচা লঙ্কার তরকারি, এতে কোনো গুঁড়ো মশলা বা কোনো জিনিস দেওয়া হয়নি। কত সুন্দর কালার এসছে দেখুন। আলাদাই স্বাদ, হেভি হয়েছে রান্নাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। নমস্কার। তোমাদের যদি মনে হয় কোনো রেসিপি তোমরা দেখতে চাও জানাবে, আমি চেষ্টা করবো এরকম কিছু করার, নতুন কিছু করার।